আমি ইশরাক, আজকে আমি জাস্ট সম্পর্কে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো। জাস্ট মানে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? এটা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এ বিষয়ে কথা বলার আগে আমি তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যেটা হলো কিছুদিন আগেই তোমাদের HSC পরীক্ষার ফলাফল দিয়েছে। এখন অনেকেই অনেক ভালো রেজাল্ট করছো, আবার অনেকেই একটু নিজের এক্সপেকটেশনের তুলনায় খারাপ রেজাল্ট করছো, ঠিক আছে? ওটা নিয়ে আফসোস হওয়ার কিছুই নেই, তোমার সামনে এখন অনেক পথ পড়ে আছে, ওই পথে গিয়ে তুমি নিজেকে প্রুফ করতে পারো যে HSC রেজাল্ট আসলে কিছুই না, তুমি এখন অনেক ভালো একটা পজিশনে আছো, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে আছো, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে 5 ক্যাটাগরির পাবলিক প্রতিষ্ঠান আছে যা উচ্চ মাধ্যমিক ফলাফলের পরে আর কি প্রলোভন পড়তে পারে। সেগুলির একটা হলো মেডিকেল, সবাই জানো, তারপর হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেরকম বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট ইত্যাদি। তারপর আছে পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হলো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে। তারপর আরেকটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেটা সবার নাম জানো, ফার্স্ট সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপরে হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যা জাস্ট নামে পরিচিত, এটা অনেকে চিন্তা না হয়তো বা। তারপর আছে PUST পটুয়াখালী, পরে NUST নোয়াখালীতেও একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এগুলিতে তোমরা পরীক্ষা দিতে পারো। আরেকটা আছে কৃষি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, যেরকম বাংলাদেশ কৃষি, বঙ্গবন্ধু কৃষি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন অনেকেই GPA কম থাকার কারণে মেডিকেল পরীক্ষা বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হয়তো বা পারবা না, ঠিক আছে? ওটা নিয়ে মন খারাপের কিছু নেই, তোমার সামনে অনেক অনেক সুযোগ আছে, যেরকম পাবলিক বিশ্ববিদ্যালয়, পরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়, তোমার GPA তেমন মূল্য নেই, ঠিক আছে? যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে 120 নাম্বারের পরীক্ষা, জাস্টের মধ্যে 80 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে? এখানে যদি তোমরা 120 বা 80 মধ্যে তোমরা খেলতে পারো, তাহলে তোমরা কিন্তু অনেক ভালো সাবজেক্ট পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের সামনে কিছু তুলে ধরবো, ঠিক আছে? আমি মূলত বিজ্ঞান সরি প্রকৌশল ফ্যাকাল্টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। প্রকৌশল অনুষদের মধ্যে আছে CSE, যেটা অনেক সবার মোটামুটি পছন্দের একটা সাবজেক্ট, পরে আছে EEE, এটা অনেক ভালো সাবজেক্ট, IPE ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এটা অনেক ভালো সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের মোটামুটি অনেক ভালো সাবজেক্ট, BME কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পরে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এখন দেখো এখানে কিন্তু সিট ভালো সংখ্যক সিট আছে, দেখো CSE আছে 50টি সিট, EEE 35টি, IPE 35টি, BME 30টা, কেমিক্যালেও আছে 35টা, আর পেট্রোলিয়াম মাইনিং এ 35টা, টোটাল 220টা সিট, ঠিক আছে? অনেক বড় একটা সুযোগ, ঠিক আছে? 220টা সিট তোমার জীবন ঘুরাই দিতে পারে, ঠিক আছে? তুমি মনে করো অন্য কোথাও ভালো সাবজেক্ট পাওনি, তুমি এখানে এসে ট্রাই করতে পারো, এখানে তোমার অনেক বেশি সুযোগ, ঠিক আছে? আচ্ছা, পর এই বছর থেকে তোমাদের জন্য আরেকজন নতুন সাবজেক্ট খোলা আছে এখানে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখন জাস্ট নিয়ে আমি কিভাবে পড়ছিলাম এই কথা যাওয়ার আগে আমি নর্মাল কথা বলতে চাই আর কি, সবাই জিজ্ঞেস করে ভাই কিভাবে পড়বো, কোন বই পড়বো, অমুক রাইটারের বই পড়লে হবে কিনা, বা অমুক কোচিং এর বই দেখলে হবে কিনা, বা অমুক শিট দেখলে হবে কিনা, ভাই আমি একটা কথা বলতে চাই, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে কোনো ভার্সিটি তোমার অমুক শিট থেকে বা অমুক বই থেকে কোশ্চেন করে না, ওরা সব কোশ্চেন করে মূল বই থেকে, ঠিক আছে? তোমাদের যে HSC কারিকুলামে যে বইগুলি ছিল বোর্ড কর্তৃক অনুমোদিত, সারা ওই বইগুলি থেকেই কোশ্চেন করে, ঠিক আছে? সবসময় মূল বই পড়ার চেষ্টা করবে। এখন সবাই বলতে পারে ভাই সবাই তো একই কথা বলে, সবাই একই কথা বলবে, কারণ সবাই জানে যে স্যাররা কোশ্চেন কই থেকে করে, মূল বই থেকে, মূল বইয়ের বিকল্প কিচ্ছু নাই, ঠিক আছে? এখন তুমি মূল বইয়ের উপর একটা ভালো আইডিয়া নিলা, তারপর কি করবা, তারপর তুমি যে কোচিং এ পড়তেছো সেই কোচিং এ শিট অথবা যে বইগুলি দেয় সেগুলি ভালো করে পড়বা, ঠিক আছে? তারপর কোচিং এর যে ভাইয়ারা যে লেকচার খাতা লিখে দেয় ওইগুলি ভালো করে পড়বা। তারপর তোমার কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখা, কোশ্চেন ব্যাংক দেখলে তোমার কোশ্চেন সম্বন্ধে একটা ভালো আইডিয়া হবে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক দেখে তুমি বুঝতে পারবে এই ভার্সিটিতে এই টাইপের কোশ্চেন আসে, যেরকম মেডিকেল এক টাইপের কোশ্চেন আসে, পাবলিক বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলিতে এক রকমের কোশ্চেন আসে, তারপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলিতে এক রকমের কোশ্চেন আসে। তুমি কোশ্চেনের টাইপগুলি আসলে বুঝতে পারবে যে এখানে এই ধরনের কোশ্চেন আসে। এখন সবাই মোটামুটি সাস্টের কোশ্চেন নিয়ে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া আছে যে ওরা কি টাইপের কোশ্চেন করে, ফার্স্ট এবং
জাস্টের কোশ্চেন মোটামুটি সেম ক্যাটাগরি, ঠিক আছে? ফার্স্টের থেকে জাস্টের কোশ্চেন একটু সহজ আসে, ঠিক আছে? মোটামুটি সহজ আসে। এখন জাস্টের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এই চারটা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশ। ফিজিক্সে 25, ম্যাথামেটিক্সে 25, কেমিস্ট্রি 20, আর ইংলিশে 10 নম্বরের পরীক্ষা। টোটাল 80 নম্বরের পরীক্ষা, আর 20 নম্বর হলো তোমার রেজাল্ট। দেখছো খুবই কম নাম্বার, 20 নম্বরের জন্য তোমার কিছু আসে না। তুমি যদি 80 নম্বরে ভালো মার্কস তুলতে পারো, তুমি অনায়াসে এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারো, ঠিক আছে? অনেক বড় বড় একটা সুযোগ। এখন দেখো সময় কিন্তু 1 ঘন্টা, সময় 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তোমার 80টা কোশ্চেন দাগাইতে হবে, ক্যালকুলেটারের ব্যবহার আছে। এখন আমরা যখন সার্কুলার পাইছিলাম তখন দেখছিলাম সময় 1.5 ঘন্টা, ঠিক আছে? 1.5 ঘন্টা আসলে সময় না, ওই 1.5 ঘন্টার মধ্যে আধা ঘন্টা থেকে ফর্মালিটির জন্য সময় যায়। ওই আধা ঘন্টার পরীক্ষাটা ঢুকে দেখছি, দেখি আধা ঘন্টা পরে কোশ্চেন দিচ্ছে, আমরা মাথা মাথা গরম হয়ে গেছিলো অনেকের। পরে কোশ্চেনের মধ্যে দেখলাম সময় আসলে 1 ঘন্টা, ওই জিনিসটা সবাই মাথায় রাখবা। আর ক্যালকুলেটারের ব্যবহার আছে, সেকেন্ড টাইম যারা দিতে চাও সেকেন্ড টাইমেরও জন্য জাস্ট উন্মুক্ত আছে। যারা সেকেন্ড মনে করো ভালো সাবজেক্ট পাওয়া নেই এখন, তারা সেকেন্ড টাইম দিয়ে এই সাবজেক্টে ভর্তি হতে পারেন। আচ্ছা, এখন আমি সাবজেক্টগুলো নিয়ে মোটামুটি একটু কথা বলতে চাই। ফিজিক্স তোমরা কীভাবে পড়বা, ঠিক আছে? ফিজিক্স কীভাবে পড়বা? দেখো ফিজিক্স তোমরা মোটামুটি সবই পারো, ফিজিক্সের সমস্যা সূত্র ভুলে যায়, আমাদের সূত্র মনে থাকে না, ঠিক আছে? সূত্র মনে থাকে না, এটা এখন কী করা যায়, একটা কাজ করতে পারো। আমি যেটা করছি পার্সোনালি, সবগুলি সূত্র ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবগুলি সূত্র তুমি কয়েকটা দিস্তাবেজের মধ্যে তুলে নাও, একবারের চ্যাপ্টার ওয়াইজ সবগুলি সূত্র যদি তোমার খাতার মধ্যে নোট করা থাকে তাহলে তোমার পরীক্ষার আগে জাস্ট সূত্রগুলি দেখে যাবা, বাকি সব থিওরি তুমি মোটামুটি পারো, ঠিক আছে? ওই সূত্রগুলি দেখে যাবা, পরীক্ষা হলে তোমার যে সূত্র মনে থাকে না, এটা হলো বড় সমস্যা। সূত্রগুলি দেখলা, ফিজিক্সের সমস্যা মোটামুটি দূর হয়ে যাবে। তাহলে ম্যাথামেটিক্স কী করবা? ম্যাথামেটিক্স তোমরা কলেজ লাইফে অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস করছো আশা করি, ঠিক আছে? তারপর ম্যাথামেটিক্সের নাম্বার ওঠানো কষ্টকর, ঠিক আছে? আর ম্যাথামেটিক্সের একটাই ইয়া, তোমরা যে প্র্যাকটিস করবা বেশি বেশি, যেহেতু জাস্টে ক্যালকুলেটার ব্যবহার আছে, সেহেতু তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে ভালো করে দেখতে পারো জাস্টের জন্য, ঠিক আছে? ম্যাথামেটিক্সের ক্যালকুলেটার ব্যবহারের জন্য অনেক বাজারে ভালো ভালো বই পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে সবারই সমস্যা, কী করা যায় বলো ভাইয়া? কেমিস্ট্রিতে বাংলা চ্যাপ্টার অনেক বেশি আছে, বাংলা চ্যাপ্টার বলতে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টার আর সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? এগুলিকে বাংলা চ্যাপ্টার বলি আমি। বাংলা চ্যাপ্টার ভাই কীভাবে পড়বো, ঠিক আছে? বাংলা চ্যাপ্টারে দেখো বাংলা চ্যাপ্টার কিন্তু নতুন, ঠিক আছে? বাংলা চ্যাপ্টারের কোশ্চেনগুলি মোটামুটি একই ক্যাটাগরির কোশ্চেন আছে, যেরকম গত বছর একটা কোশ্চেন আসে দুধের মিষ্টিটা কিসের জন্য হয়, ল্যাকটোজ, এটা সবাই মোটামুটি জানে। পরে মেহেদির রং কেন হয় লাল হয় সেটা লোসন, ঠিক আছে? এইসব কোশ্চেন মোটামুটি সবাই জানে, ঠিক আছে? মেন বই পড়বে ওই দেখবে কয়েকটা কোশ্চেন ঘুরে ফিরে আসে, এইচএসসিতে আসে, প্লাস পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একই টাইপের কোশ্চেন আসে। বাংলা চ্যাপ্টার নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, মোটামুটি পেরে যাবা। কারণ বাকি যে চ্যাপ্টারগুলি আছে, বাকি চ্যাপ্টারগুলি মোটামুটি সবাই পারি, ঠিক আছে? জৈব যৌগ, ঠিক আছে? জৈব যৌগের ক্লাসের নাম ভয় পায় সবাই। কারণ জৈব যৌগ কীভাবে পড়তে হয় দেখো, আমাদের সময় আমি মূল বইটা আর কি, যে আমাদের যে নতুন বই সেটা ভালো করে পড়ছিলাম জৈব যৌগের জন্য। তারপর আমাকে এক বড় ভাই সাজেস্ট করলো যে তুই পুরান বইটা পড়তে পারিস, ঠিক আছে? পুরান বই সেকেন্ড পেপারের টোটাল যে কটা চ্যাপ্টার ছিল ওগুলো যদি মোটামুটি 2 বার করে রিডিং পড়তে পারো, তোমার জৈব যৌগের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ঠিক আছে? জৈব যৌগ তেমন জটিল কিছু না, খালি সময় দেওয়া লাগবে, বুঝছো ভাই? কোনো কিছুই সময় ছাড়া হয় না, একটু সময় দাও জৈব যৌগের পিছনে, তুমি জৈব যৌগ অনেক ভালো পাবো আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে? তারপর ইংলিশ, ইংলিশ ভাই তোমরা বাচ্চাকাল থেকে পড়ছো, 12 বছর ধরে খালি ইংলিশই পড়ছো, ঠিক আছে? ইংলিশের মধ্যে কী কী পড়বা? ইংলিশের মধ্যে কয়েকটা বেসিক টার্ম আছে, বেসিক টার্ম বলতে কি প্রিপোজিশন, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পরে ট্রান্সফরমেশন ইত্যাদি ইত্যাদি কোশ্চেনগুলি আসে, ঘুরে ফিরে কনসেপচুয়াল আর কি, তোমার বেসিক ঠিক আছে কিনা ওইগুলি স্যাররা যাচাই করে, ঠিক আছে? তোমরা মোটামুটি এই 80 নম্বরটা এইভাবে প্রিপারেশন নিবা, ঠিক আছে? এভাবে যদি প্রিপারেশন নিতে পারো তোমরা তাহলে অনেক ভালো কিছু করতে পারবা। আচ্ছা আমি তোমাদেরকে গত বছরের কোশ্চেনটা একটু দেখাইতে চাই, গত বছরের কোশ্চেনটা এরকম একটা বড় একটা পেপার, তার মধ্যে কি 80টা কোশ্চেন থাকবে, পদার্থবিজ্ঞানে 25, তারপর রসায়নে 20, ম্যাথামেটিক্সে 25, ইংলিশে 10, ঠিক আছে? এখন অনেকে মনে করো ভাই পরীক্ষায় কয়টা কোশ্চেন দেখাবো না, ঠিক আছে? কয়টা কোশ্চেন দেখাবো না এটা সম্পূর্ণ তোমার নিজের উপর, তুমি যে কয়টা পারছো সেই কয়টি দেখাবা, পোদ্দারি করে বেশি দেখানোর দরকার নেই, বা তুমি পারা কোশ্চেন ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে আসবে না,
মনে করো তুমি 80টার মধ্যে 50টা মোটামুটি শিওরলি দাগা যায়, ঠিক আছে? এখন তোমার ইচ্ছে হলো যে আরো ভালো রেজাল্ট করতে হবে, আরো অনেক সামনের দিকে যাওয়া লাগবে, তুমি পোদ্দারি করে 5-6টা তুমি পারো না কি দাগাই দিয়ে আসলা, তোমার মার্কস কিন্তু কমে যাবে, ঠিক আছে? আবার মনে করো তুমি 30টাই দাঁড়ান, ঠিক আছে, তখন কিন্তু তোমার ফেল হবে, কারণ 80-র মধ্যে 35 পেলে তোমার পাস নাম্বার, ঠিক আছে? আর 80-র মধ্যে যদি 35 না পাও তোমার রেজাল্ট শো করবে না, ঠিক আছে? যেন ওটা তুমি পরীক্ষা হলে জাজ করে নিবা। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করে ভাই কতক্ষণ পড়তেন, কতক্ষণ পড়তেন, কীভাবে পড়তেন, এই টাইপের অনেক কোশ্চেন করে। এখন কতক্ষণ পড়া এই ব্যাপারটা দিয়ে পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? মনে করো একটা ছেলে অনেক ভালো বোঝে, তার জন্য কিন্তু অল্প পড়াতেই হয়ে যাবে, ঠিক আছে? আরেকজন ছেলে একটু কম বোঝে, তার জন্য কিন্তু অনেক বেশি এফোর্ট দেওয়া লাগবে। এটা তুমি নিজে বোঝো তুমি কতটুকু বোঝো আর কতটুকু বোঝো না। আমি পার্সোনালি যখন ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা চলে তখন আমি নিজে ডেইলি 7-8 ঘন্টা করে পড়তাম, ঠিক আছে? আর ঢাকা ইউনিভার্সিটি, আমি মূলত ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে মোটামুটি 12-13 ঘন্টা করে পড়ছিলাম, ঠিক আছে? এটা আমার জন্য, আমার কাছে মানে আমার এতক্ষণ পড়া উচিত, ঠিক আছে? কারণ তুমি নিজেকে ভালো বুঝো, তোমার কতক্ষণ পড়লে তোমার ভালো হবে, কতক্ষণ পড়লে তুমি ভালো করতে পারো, এটা তোমার থেকে বেটার আর কেউ জানবে না। এই জন্য ওই টাইপের কোয়েশ্চেন আর করো না, ঠিক আছে? নিজেকে জাজ করো, সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করো। আর হতে যা মেন বইয়ের বিকল্প নেই, মেন বইটা ভালো করে পড়বা। আর এমনি যে বাজারে অনেক বইটি পাওয়া যায়, বলো যে উমুক সেট এক বই পড়লে তুমি বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় চান্স পেয়ে যাবে, ওইভাবে পড়ো না, ঠিক আছে? মেন বইয়ের কোন বিকল্প নেই। আচ্ছা, এখন আরেকটা মজার জিনিস বলি, পরীক্ষার হল, পরীক্ষার হল কিন্তু একটা ম্যাজিক প্লেস, কেমন? পরীক্ষার হল তোমাকে চান্স পাওয়া দেয়, আর পরীক্ষার হল তোমাকে চান্স না পাওয়ার জন্য একটা জিনিস করে দিতে পারে। পরীক্ষার হল কিন্তু অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? যেরকম তুমি পরীক্ষার হলে গেলা, ঠিক আছে, গিয়া দেখলা যে স্যার স্যার পড়ছে তিনি অনেক বেশি করা, কোশ্চেন দিছে 5 মিনিট পরে আর খাতা নিয়ে গেছে 5 মিনিট আগে, তোমার 10 মিনিট কিন্তু নাই, ঠিক আছে? এখন এই জিনিসগুলি কি তোমার লাক, ঠিক আছে? এখন লাকের জন্য কিছু করার না, ঠিক আছে? ওই পুরো জিনিসটা কি তোমার আল্লাহর উপর বা যে যে ধর্মের বিশ্বাসী তার উপর ছেড়ে দিতে হবে। এই জন্য কি প্রত্যেক দিন যারা যে ধর্মের অবলম্বন তারা কি সে ধর্মের যে স্রষ্টা আছে তার আরাধনা করবে, ঠিক আছে? প্রত্যেক দিন আরাধনা করবে, খালি পড়াশোনা দিয়ে কিছু হয় না ভাই, বুঝতে পারছো? পড়াশোনার পাশাপাশি এই ধর্মীয় কাজগুলি সবাই অবশ্যই করবা, ঠিক আছে? আচ্ছা, জাস্ট পরীক্ষা নিয়ে আমি একটা মজার তথ্য দিতে চাই, শোনো। জাস্ট পরীক্ষার আগের দিন আমি যখন ট্রেনে যশোর যাচ্ছিলাম তখন আমি যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটার প্রথম 3 পৃষ্ঠা করছিলাম, মাত্র 3 পৃষ্ঠা, ঠিক আছে? মজার কথা হয়েছে কি পরীক্ষায় কোশ্চেন খুলতে গিয়ে আমি ওখান থেকে 4টা কোশ্চেন পেয়েছি, 4টা কোশ্চেন, ঠিক আছে? আমি বলতে পারবো ভাই এত কোশ্চেন কেমন হয়ে গেল। এখন জাস্টে এই জিনিস আসলে হয়, কোশ্চেন রিপিট হয় না, ঠিক আছে? যেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা যদি তুমি না একটু ভালো করে পড়তে পারো, পুরোপুরি শেষ করতে পারো, আশা করি অনেকগুলি কোশ্চেন তোমরা আসলে রিপিট পাবা। কোশ্চেন রিপিট না পাইলেও একই টাইপের কোশ্চেন পাবা, খালি মান ভিন্ন ভিন্ন, ঠিক আছে? মান ভিন্ন দিয়ে একই টাইপের কোশ্চেন, যেরকম ম্যাথামেটিক্সে একটা কোশ্চেন প্রত্যেক বছরই আসে বলতে গেলে, এরকম 7 জন লোক 2টা গাড়িতে কীভাবে যাবে, একটা গাড়িতে 7 জন আর একটা গাড়িতে 4 জনের বেশি ধরে না, এই টাইপের কোশ্চেন আশা করি তুমি দেখছো, তোমার ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যেই আছে, বইয়ের অঙ্ক, ঠিক আছে? ওই অ্যান্সারগুলি তোমরা জানো, ঠিক আছে? ওইগুলি অঙ্ক করার কোনো দরকারই নেই, ঠিক আছে? টাইম সেভ করতে পারো যদি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করা থাকে, কারণ তোমরা জানো যে এই কোশ্চেনটার অ্যান্সার এটা, এই কোশ্চেনটার অ্যান্সার এটা না, ঠিক আছে? আর কি বলা যায়, আচ্ছা কোশ্চেন ব্যাংকটা ভালো করে খেয়াল করো। এখন ভাই বলতে পারো যে ইংলিশ নিয়ে কি পড়বো, ইংলিশটা নিয়ে তেমন কিছু পড়ার নেই আসলে, ঠিক আছে? যা পড়ছে এই পর্যন্ত ঠিক এই বিষয়গুলি ভালো করে একটু পড়ো। এখন ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি এই বিষয়গুলো আমি একটু ডিটেলসে বলি, ঠিক আছে? ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টার আছে 10টা, সেকেন্ড পেপারের চ্যাপ্টার আছে 11টা, ঠিক আছে? এখন ফিজিক্সের ফার্স্টের যে ফার্স্ট চ্যাপ্টারটা পরিমাপ ও ভৌত জগৎ, ঠিক আছে? এখন বলতে পারো এখান থেকে তো কোনো কোশ্চেন আসে না, কোশ্চেন প্রত্যেক বছরই প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে, ঠিক আছে? কয়েকটা স্পেসিফিক জায়গা আছে যেগুলি তুমি জানো, কোশ্চেন ব্যাংক খুললেই তোমরা দেখতে পাবো যে এই জায়গাগুলি থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? ওটা মাঝখানের চ্যাপ্টারগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। এখন সেকেন্ড পেপারে লাস্টের দিকে একটা চ্যাপ্টার আছে জ্যোতির্বিজ্ঞান, এটা অনেকে পড়ে না, বলে এখান থেকে কোনো কোশ্চেন আসে না,
প্রত্যেক বছর এইখান থেকে কোশ্চেন আসছে, যেরকম গত বছর জাস্ট একটা কোশ্চেন আসছে শর্টসেল ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে? শর্টসেল ব্যাসার্ধ সূত্র সবাই জানে, 2gm/c². ওইখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? প্রত্যেক বছর এই যে বাদ দেওয়া যে অংশগুলি, এখান থেকে 2-3 নম্বর কোশ্চেন আসে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না পাওয়া বা তোমার পছন্দের সাবজেক্ট পাওয়া না পাওয়ার মধ্যে 0.5 নম্বর বেশ কম করে দেয়, ঠিক আছে? 0.5 নম্বর, এর থেকে বেশি কিছু না। আশা করি তোমরা 1 নম্বর করে ছাড়বা না, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবা। আচ্ছা, ম্যাথামেটিক্স ক্যালকুলাস অনেক সমস্যা। আমার পার্সোনালি ক্যালকুলাস এখনো সমস্যা আছে, ক্যালকুলাস আমি ভালো বুঝি না, ঠিক আছে? ক্যালকুলাস ভালো বোঝার উপায়টা কি? প্র্যাকটিস। মূল বইয়ের অনুশীলনী রাখাতে বা কিছু বাংলা কথা লেখা থাকে, থিওরি, ওই থিওরিগুলি কেউ পড়ি না আসলে, ঠিক আছে? ওই থিওরিগুলি না পড়ার কারণে আমাদের বেসিক অনেক বেশি দুর্বলতা রয়ে যায়, ঠিক আছে? থিওরিগুলি ভালো করে পড়ার চেষ্টা করবা, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বা, ঠিক আছে? প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বা। কেমিস্ট্রি তো বলার কিছু নাই, কেমিস্ট্রি বললাম জৈব যৌগ পুরাণ বইটা ভালো করে 2-3 বার রিডিং মারবা, তাহলে ইনশাল্লাহ সব সলভ। জৈব যৌগ থেকে কিছু পার্টিকুলার টপিক আছে যেগুলি প্রত্যেকবারই ঘোরাফেরা কোশ্চেন আসে, যেমন কার্বনিল যৌগ, স্টার একটা মার্কা মারা কোশ্চেন, ঠিক আছে? কার্বনিল যৌগ থেকে একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে? ওর নামধারী বিক্রিয়া, ঠিক আছে? নামধারী বিক্রিয়া থেকে প্রত্যেক বছরই অন্য কোনো পাবলিক ভার্সিটিতে তুমি কোশ্চেন পাবাই, যেরকম কোয়েশ্চন স্টেশন, পরে ডায়মন্ড টাইমার বিক্রিয়া ইত্যাদি ইত্যাদি কোশ্চেনগুলি প্রত্যেকবারই আসে, ঢাকা ভার্সিটিতে আসে, ইভেন প্রত্যেকটা ভার্সিটিতেই আসে। আর ইংলিশ নিয়ে তো বললামই মোটামুটি, পাংচুয়েশন, সরি প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পরে ট্রান্সফরমেশন, ন্যারেশন ইত্যাদি টার্মগুলি ভালো করে দেখবা,